আমরা সবাই বিষণ্ণতা মুক্ত থাকতে চাই, মানসিক চাপ মুক্ত থাকতে চাই, কিন্তু একটা ঝামেলা কেন, পড়ালেখার পরিবেশ নাই কেন? আমরা চাই কিন্তু স্যাররা আমার সাথে বৈরী আচরণ করে, আমি চাই কিন্তু কেন আমাকে ভালোবাসে না, আমি চাই কিন্তু বাবা মা আমাকে বোঝে না, আমি চাই কিন্তু নেশা ছাড়তে পারছি না, ইত্যাদি 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 অনেক অনেক কিন্তু। আমাদের যদি ভালো থাকতে চাই সব কিন্তু গুলোকে বাদ দিতে হবে, কোনো কিন্তু নিয়ে আমরা কিন্তু আসলে পজিটিভ এবং ডিপ্রেশন মুক্ত থাকতে পারি। তা দিবসটা ছিল গতকালকে বিশ্ব স্বাস্থ্য দিবস বিষণ্ণতা নিয়ে। তা বিষণ্ণতা আবার মাইন্ড করবে যদি তার সম্পর্কে দু একটা কথা নাও। তা 7ই এপ্রিল ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস, এবারের স্লোগান ছিল ডিপ্রেশন লেটস স্টপ। এখন গত পরশু দিন আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন যে আচ্ছা ডাক্তার সাহেব, এবারের স্লোগান হচ্ছে ডিপ্রেশন লেটস স্টপ, তার মানে যার বিষণ্ণতা আছে তার সাথে কথা বললে ডিপ্রেশনটা কি ভালো করা যাবে? টিমটা কিন্তু আসলে এই উদ্দেশ্যে করা নাই। ডিপ্রেশন লেটস স্টপ বলতে যেটা বোঝানো হয়েছে যে বিষণ্ণতা নিয়ে আমাদের একটা সংস্কার আছে, বিষণ্ণতা নিয়ে আমাদের কথা বলতে না পারার একটা অভ্যাস আছে, বিষণ্ণতা হলে সেটা প্রকাশ করার মধ্য দিয়ে আমাদের একটা অপরাধ বোধ আছে, সেইটাকে দূর করাটা হচ্ছে এইবারের স্লোগান ডিপ্রেশন লেটস স্টপ। চিকিৎসা পদ্ধতি মানে লেটস স্টপ শুধু চিকিৎসা পদ্ধতি না, চিকিৎসা পদ্ধতির মধ্যে টকিং একটা পদ্ধতি, কিন্তু তার যেটা নিয়ে জয়ীর স্যার বলবেন যে সাইকোথেরাপি কাউন্সিলিং আছে, কিন্তু থিমটা হচ্ছে ডিপ্রেশন লেটস স্টপ, অর্থ ডিপ্রেশনকে যে স্টিগমা আছে সংস্কার আছে সেটাকে আগে দূর করার চেষ্টা। আমরা বলি যে অন্যান্য ডিসিপ্লিনের যারা আছেন তাদের চাইতে আমরা কিছুটা কিছুটা আনন্দে থাকি। কি আনন্দে থাকি? যে আমরা বিয়ে বাড়িতে শান্তিমত রোস্ট এবং কাচ্চি বিরিয়ানিটা খেতে পারি। আমার অন্যান্য ডিসিপ্লিনের কনসালটেন্টরা পারেন না। কেন পারেন না? কারণ তারা যেই চেয়ারে বসেন পাশের চেয়ারে একজন বলবেন যে ডাক্তার সাহেব আমার বুকের এখানে ব্যথা দেখেন নাই, বলবেন যে আমার মাজার ঠিক এই জায়গাটাতে ব্যথা, তার ধোয়া হাতটা নিয়ে এখানে নিয়ে দেখেন, এই দেখেন আমার ঠিক এই জায়গাটাতে ব্যথা, বলবে ডাক্তার সাহেব আমার কনস্টিপেশন কি খাবো বলেন, এইরকম বিরক্তির মুখোমুখি আমার বা এরকম পরামর্শের মুখোমুখি আমার বন্ধুরা হন। কিন্তু সাইকিয়াট্রিস্টদের সুবিধা হচ্ছে আমি যেই টেবিলে বসি সেই টেবিল থেকে আমার রোগীরা অন্য টেবিলে চলে যায়, কতখানি স্টিগমা এটা কিন্তু সত্য কথা। বিষণ্ণতা নিয়ে আমরা কেন কথা বলব, কেন বিষণ্ণতা গুরুত্বপূর্ণ, জনস্বাস্থ্যে বিষণ্ণতার গুরুত্ব কতটুকু, গুরুত্বটা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন দেশের গবেষণা দেখা গেছে শতকরা 5 থেকে 17 শতাংশ মানুষ, মানে প্রতি 100 জনের মধ্যে 5 থেকে 17 শতাংশ মানুষ, হিসাব করলে সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 35 কোটি মানুষ গুরুতর বিষণ্ণতায় ভুগছেন। শুধু বিষণ্ণতা না, বিষণ্ণতার অনেকগুলো ক্যাটাগরি আছে আমরা দেখাবো, শুধু গুরুতর বিষণ্ণতায় যেখানে কর্মক্ষমতা নষ্ট হয় সেই ধরনের গুরুতর বিষণ্ণতায় ভুগছেন 35 কোটি মানুষ এই মুহূর্তে পৃথিবীতে। এবং পুরুষ এবং নারী অনুপাত হচ্ছে 1:2, একজন পুরুষের বিপরীতে 2 জন নারী বিষণ্ণ হন নানা ধরনের কারণে। মৃত্যু ঝুঁকি বিষণ্ণতা আক্রান্তদের মধ্যে অন্যদের চাইতে 20 গুণ বেশি। কি কারণে 20 গুণ বেশি? সেটা হচ্ছে তাদের আত্মহত্যার কারণে, ঝুঁকির কারণে তাদের মধ্যে 20 গুণ বেশি। হৃদরোগের ঝুঁকি বেশি বিষণ্ণতার কারণে, তাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বেশি। ডায়াবেটিস, ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত থাকে, যাদের মধ্যে বিষণ্ণতা আছে তাদের ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত থাকে, এটাও গবেষণায় প্রমাণ পেয়েছে যে আমরা বিষণ্ণতার জন্য সেবা না দিলে, চিকিৎসা না করলে, যত ইনসুলিন দেই, যত অ্যান্টি হাইপারটেনসিভ দেই, তাদের ডায়াবেটিস এবং অ্যান্টি হাইপারটেনশন নিয়ন্ত্রণ হতে কষ্ট হয়। সেজন্য ডিপ্রেশন থাকলে সেটার চিকিৎসাটা আমাদের করতে হবে। কর্মক্ষমতা হ্রাস পায়, জীবনের কোয়ালিটি কমে যায়, এবং ডিপ্রেশনের একটা খারাপ দিক হচ্ছে এটা রিকারেন্ট, 100 জন ডিপ্রেশনের রোগীর মধ্যে 80 জনেরই পরবর্তী 5 বছরের মধ্যে আবার ডিপ্রেশন হওয়ার আশঙ্কা থাকে, কারণ ডিপ্রেশন পথ চিনে যায়, রাস্তাটা চিনে যায়, ফলে 5 বছরের মধ্যে আবার তার ডিপ্রেশন হওয়ার আশঙ্কা থাকে। 2030 সালের ভেতরে, এখানে ছবিটা দেখানো যাচ্ছে না, বিষণ্ণতা হবে ডিজিজ বার্ডেনের 1 নম্বর সারা পৃথিবীতে। বর্তমানে কিন্তু আমাদের বর্তমানে রেসপিরেটরি ট্র্যাক্টের যে সমস্যা আছে সেটা চলে যাবে 6 নম্বরে, আমাদের যে অন্যান্য সমস্যা আছে সেই জিনিসগুলো চলে, অন্যান্য হৃদরোগ এবং ঝুঁকিটা চলে যাবে 2 নম্বরে, এবং ডিপ্রেশনটা চলে আসবে, বর্তমানে ডিপ্রেশনটা আছে 3 নম্বরে, সেটা চলে আসবে 1 নম্বরে, সেটা ডিজিজ বাড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান।
এবং আমরা আরেকটি জিনিস বলি যে বাংলাদেশের চিত্র কি, বাংলাদেশের চিত্র হতে প্রতি প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে প্রতি 100 জনের মধ্যে 5 জনের বিষণ্ণতা, প্রতি 100 জনের ভিতরে 5 জনের বিষণ্ণতা আছে, শিশুদের মধ্যে প্রতি 100 জনের মধ্যে 1 জনের বিষণ্ণতা আছে। এবং গত বছর আমরা একটি স্টাডি করেছি দুইটা উপজেলায়, তেজগাঁও এবং সোনারগাঁ, সেখানে আমরা পেয়েছি প্রতি 100 জনের মধ্যে 12 জনের বিষণ্ণতা আছে। সামগ্রিক দেখেন না, দুইটা উপজেলায় আমরা করেছি, একটা থানা একটা উপজেলায়, সেখানে আমরা পেয়েছি শতকরা 12 জনের বিষণ্ণতা। পাবলিক হেলথের সাথে জনস্বাস্থ্যের সাথে বিষণ্ণতার আসলে সম্পর্ক হচ্ছে, এটা প্রাদুর্ভাব অনেক বেশি, এটাতে একজন ব্যক্তির কর্মক্ষমতা কমে যায়, তার অর্থনৈতিক বোঝা বেড়ে যায় এবং তার মধ্যে আত্মহত্যার ঝুঁকি বাড়ে। এবং বিষণ্ণতা এক ধরনের আমরা বলবো যে এটা স্টিগমা থাকার কারণে, সংস্কার থাকার কারণে একটি সমস্যা হয়। আমরা অনেক সময় মনে করি মন খারাপ আর বিষণ্ণতা কথা একই জিনিস, মূলত মন খারাপ আর বিষণ্ণতা এক নয়। মন খারাপ আমাদের সাধারণ আবেগ আর বিষণ্ণতা হচ্ছে সেই আবেগের একটি অস্বাভাবিক বহিঃপ্রকাশ। মন খারাপ সাধারণত ক্ষণস্থায়ী হয়, বিষণ্ণতা দীর্ঘস্থায়ী, কমপক্ষে 2 সপ্তাহ ধরে লক্ষণগুলো থাকতে হবে। মন খারাপের কারণ খুঁজে পাওয়া যায় কিন্তু বিষণ্ণতার কারণ সব সময় খুঁজে পাওয়া যাবে না। মন খারাপের কোনো চিকিৎসা লাগে না কিন্তু বিষণ্ণতার চিকিৎসা লাগে। মন খারাপে কর্মক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায় না কিন্তু বিষণ্ণতার ক্ষেত্রে কর্মক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায়। আমরা কোনো এমনিতেই গরম কারেন্ট নাই, আমরা সেটাতে যাব না। বিষণ্ণতার অনেকগুলো প্রকার ভেদ আছে, আমরা সেগুলোতে যাচ্ছি না। এক ধরনের বিষণ্ণতা মন থেকে তৈরি হয়, একটি বিষণ্ণতা বাহির থেকে আসে, আমরা বলি অন্তর্জাত, এন্ডোজেনাস বা রিঅ্যাকটিভ। কিছু বিষণ্ণতা 3 বিপোলার, কিছু আছে বাইপোলার, আর যদি আমরা আনুভাগ করি তাহলে মৃদু মাঝারি গুরুতর। কারণের মধ্যে আমরা বলবো যে কিছু বায়োলজিক্যাল কারণ আছে, শারীরিক, কিছু সামাজিক এবং কিছু মানসিক কারণ। শিশুদের বেড়ে ওঠার পর্যায়ে যদি মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয় অথবা যদি মায়ের নিজের বিষণ্ণতা থাকে, তার প্যারেন্টিং স্টাইলের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, তখন কিন্তু তার মধ্যে বিষণ্ণতা আসতে পারে। পরবর্তী সামাজিক চাপ বা মানসিক চাপ, দ্বন্দ্ব, দারিদ্র, প্রতিকূলতা, বর্তমানে যে আমাদের যে ডেইলি হ্যাসেল আমরা বলি, যে ট্রাফিক জ্যাম, আনএমপ্লয়মেন্ট, আমাদের অস্থিরতা, যেটা রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, সকল অস্থিরতা কিন্তু আমাদের বিষণ্ণতার অন্যতম কারণ। কিছু ওষুধ থেকে বিষণ্ণতা হয়, ডায়াবেটিসের কিছু ওষুধ, অ্যান্টিসাইকোটিক কিছু ওষুধ, টিউবারকুলোসিসের কিছু ওষুধ, সেখান থেকে বিষণ্ণতা হয়। বিষণ্ণতার লক্ষণগুলোর মধ্যে আমরা যদি একটুখানি বলি যে সামাজিক, পারিবারিক এবং বায়োলজিক্যাল কিছু লক্ষণ আছে। মানসিক লক্ষণের ভিতরে একটা হচ্ছে অশান্তি, হতাশ, মন খারাপ, সকালের দিকে মনটা বেশি খারাপ থাকে, আনন্দের বিষয় ঘটনায় তারা আনন্দ পায় না, আত্মবিশ্বাস কমে যায়, নিজেকে হীন, তুচ্ছ, অকর্মণ্য মনে হয়, নিজেকে দোষী ভাবে, গিল্টি ফিলনেস থাকে তার মধ্যে, কোনো কিছু মনে রাখতে পারে না, কান্নাকাটি করে। কান্নাকাটি কিন্তু বিষণ্ণতা আক্রান্ত হলে পুরুষরাও করে, নারীরাও করে, সুতরাং কান্নাকাটি শুধু মেয়েরা করবে তা না, ছেলেরাও করে। আত্মহত্যার চিন্তা প্রবণতা, ইচ্ছা জাগে এবং সারা পৃথিবীতে প্রতিদিন 3,000 মানুষ আত্মহত্যা করেন, বছরে 8 লাখ, এবং তার মধ্যে একটা বড় অংশের কারণ হচ্ছে বিষণ্ণতা। বিশ্বে প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে। আর বিষণ্ণতার কিছু শারীরিক লক্ষণ থাকে, একটা হচ্ছে ঘুমের সমস্যা হতে পারে, খিদে কমে যায় অথবা খিদে বেড়ে যায়, ওজন কমে যায় অথবা ওজন বেড়ে যায়, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা। আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে যে বিষণ্ণতার মন খারাপ, এই লক্ষণের চাইতে সবচেয়ে বেশি লক্ষণ থাকে, যে আমার বুকের ভিতর ধরপড় করে, গলার কাছে কিছু আটকায় আছে, মাথার ভিতর চিনচিন করে, মানে তারা মন খারাপের চাইতে শারীরিক লক্ষণগুলো নিয়ে কিন্তু চিকিৎসকের কাছে বেশি আসে। আমরা বলি সোমাটিক ফিচার নিয়ে বেশি আসে। সেক্সুয়াল আর্জ বা লিবিডো কমে যায়, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, অতিরিক্ত ক্লান্তি বোধ, ফ্যাটি, বিষণ্ণতার এতই ক্লান্তি বোধ হয় যে আমাদের একটা কমন টার্ম আছে, যিনি বিছানায় কিভাবে শুয়ে থাকেন, কমার মতো শুয়ে থাকেন, কমা মানে অজ্ঞানের কমা না, এটা হচ্ছে যে আমাদের দাড়ি কমার মতো কমা, মানে বিষণ্ণতে আক্রান্ত রোগী কমার মতো গোল হয়ে বিছানায় শুয়ে থাকে, গুটুলি পাকিয়ে শুয়ে থাকে, এটা হচ্ছে বিষণ্ণতার ক্লান্তি বোধের একটা ক্লাসিক্যাল উদাহরণ। নারীদের ক্ষেত্রে তাদের মাসিকের সমস্যা হতে পারে, সকলের ক্ষেত্রে অফিসে, কাজে, যে যিনি কাজে থাকেন তার সামাজিক কর্মকাণ্ড, দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হয়, শখ পরিহার করে, পারিবারিক জীবন বাধাগ্রস্ত হয়,
এবং বিষণ্ণতা নির্ণয় করার জন্য আমাদের কি করা প্রয়োজন? বিষণ্ণতা নির্ণয় করার জন্য আপনাদের সামনে দেখি একটা কাগজ দেয়া আছে। এই কাগজের বাইরে আমি খুব সংক্ষেপে দুইটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে বিগত দুই সপ্তাহের মধ্যে দুইটা লক্ষণের একটা লক্ষণ আপনাদের মধ্যে কারোর মধ্যে আপনি দিলেন। একটা হচ্ছে বেশিরভাগ সময় আত্মবিশ্বাসী অসহায় মন খারাপ বুঝতে পারে, অথবা সকল কাজে দৈনন্দিন আনন্দের কাজে তার আগ্রহ রয়েছে। মুড আর ইন্টারেস্ট, মুড আর ইন্টারেস্ট দুইটার ভেতরে যদি একটা লক্ষণ পজিটিভ হয় তখন আমরা পরবর্তী দ্বিতীয় ধাপে যাব। সেখান থেকে দেখব যে এখান থেকে তার ভেতরে কয়েকটা আছে কিনা। সাধারণত আমরা বলি ছয়টা লক্ষণ থাকতে হয়, আমরা কয়েকটা বলি আপনাদের জন্য ঘুমের সমস্যা হচ্ছে কিনা, রুচির পরিবর্তন হচ্ছে কিনা, মনোযোগ ধরে রাখতে পারছে কিনা, আত্মহত্যা বা মৃত্যুর চিন্তা হচ্ছে কিনা, অস্থিরতা বা স্থবিরতা আছে কিনা, অতিরিক্ত ক্লান্তি বোধ করে কিনা, নিজেকে অযোগ্য বা দোষী মনে করে কিনা, নেশা করে কিনা, দীর্ঘমেয়াদী অন্য কোনো মানসিক সমস্যা আছে কিনা, পরিবারে কারো বিষণ্ণতা ছিল কিনা, তার নিজের কোনো দীর্ঘমেয়াদী শারীরিক রোগ ডায়াবেটিস হাইপারটেনশন বা সোরিয়াসিস ইত্যাদি আর্থ্রাইটিস আছে কিনা, ফলে এই জিনিসগুলোকে আমাদেরকে চেকলিস্টে রাখতে হবে। পাশাপাশি দুইটা লক্ষণের একটা, একটা হচ্ছে মুড সিমটম মন খারাপ, আর একটা হচ্ছে ইন্টারেস্ট কম, কোনো কিছু ভালো লাগে না, দুইটার একটা আছে কিনা। এই মোট সিমটমগুলি আমরা বাংলায় বলেছি শিশুদেরও কিন্তু বিষণ্ণতা হতে পারে, খুব গুরুত্বপূর্ণ, শিশুদেরও বিষণ্ণতা হতে পারে। আমাদের শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক প্রয়াত অধ্যাপক এমার কানসার একাধিক শিশু বিষণ্ণতার রোগী কিন্তু আমাদের হাসপাতালে আমাদের কাছে প্রেরণ করেছেন। দুই বছর আড়াই বছরের শিশুদের মধ্যে বিষণ্ণতা হয়েছে, সেটা বিষণ্ণতার লক্ষণ যেতে শিশুদের বিষণ্ণতার লক্ষণ সম্পূর্ণ আলাদা। মায়ের যদি বিষণ্ণতা থাকে, শিশু যদি একাকী থাকে, সে যদি কোনো অ্যাবিউজের শিকার হয় বিভিন্ন কারণে হতে পারে, তার মেজাজটা খিটখিটে থাকে, মন খারাপটা পাওয়া যায় না, শিশুদের মন খারাপ থাকে না, তাদের মেজাজ থাকে খিটখিটে, টেম্পার টেন্ট্রাম বেশি থাকে তাদের মধ্যে, মাস ডিপ্রেশন বলি, মানে ডিপ্রেশনটা একটু ছদ্ম বেশি থাকে, তারা বমি করে, খেতে চায় না, যা খায় উগড়ে ফেলে, মাথা ব্যথা করে, রাগ করে, খেলাধুলির সমস্যা হয়, নিজেকে গুটিয়ে রাখে, স্কুল স্কুলে যাবে না, স্কুলে তাদের উত্তপ্ত হওয়ার ঘটনা থাকতে পারে, কোনো অ্যাবিউজের ঘটনা থাকতে পারে। DSM-5 ক্রাইটেরিয়া, এটি অনুযায়ী আমরা ডিপ্রেশন শনাক্ত করি, এটি 2013 সালে এটিকে পরিবর্তন করা হয়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ।